Wow, চারিদিকটা পুরো অসম। যাচ্ছি আমরা জীবন খবর দেখতে। আর কাটন মসজিদ। সো গাইস আমরা আছি এখন জীবন্ত কবরের এইখানে, তো দেখো তো এই দেখো আমরা প্রবেশ করছি, চলে এসেছি আমাদের জীবন্ত কবরে। এই যে এখানে রাজার মেয়েকে কবর দেওয়া হয়েছিল, তার কারণ ও রোজ একটি করে বাচ্চার কলিজা খেত, সেই জন্য সেই রাগে রাজা তাকে জীবন্ত কবর দেয়। এই যে এইটাই তো যাতে ওর প্রায়শ্চিত্ত হয়, সেই জন্য সবাই উঠে আসে। আর এর নিচে মানে কবরটা আছে। আর দেখো চারিদিকটা দেখো। ছবি তুলে বেড়াচ্ছে।